নমস্কার সর্বধসকল, পোনপ্রথমতে সকলকে দেশের সাতর তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করছো। সর্বধসকল, আজি এই স্বাধীনতা দিবসের দিনটিতে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই রাজ্যের শিক্ষক কর্মচারী সকলের বহুকটা সুখবর দিছে, যার কারণে রাজ্যের শিক্ষক কর্মচারী সকলের মনত আনন্দ বিরাজ করেছে। হয় সর্বধসকল, শিক্ষক কর্মচারী সকল আনন্দত উৎফুল্লিত হয়ে পড়ছে। গতিকে সর্বধসকল, বলক আমি এই ভিডিওর জড়িয়ে জানিল আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় শিক্ষক কর্মচারী সকলের কি কি সুখবর দিছে। তার আগে আপনাদের একটা অনুরোধ, অনুগ্রহ করে আপনাদের আমার এই ভিডিওটি লাইক শেয়ার করব। আর যেহেতু আমার এই চ্যানেলটি রাজ্যের সরকারি কর্মচারী সকলের উপর প্রতিষ্ঠিত, হেয়ে নতুন করে অহা সর্বোদয় সকলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। গতিকে বলক আমি আগবাড়ি। টেট শিক্ষকর নিযুক্তি অসমৰ শিক্ষা জগতৰ এক রূপান্তরের ঘটনা আছিল। 2011 চনত মই অসমৰ শিক্ষামন্ত্রী হৈ থকা সময়ত কেবা হাজারো টেট শিক্ষকৰ নিযুক্তি দিছিল, আৰু তাৰ পিছতে টেট শিক্ষকৰ নিযুক্তিৰ ব্যৱস্থাই অসমৰ শিক্ষা জগতলৈ এক রূপান্তরের স্বাক্ষর বহন কৰিছিল। আজিৰ এই তিৰংগ পতাকাৰ তলত থিয় হৈ অসমৰ সর্বশিক্ষা অভিযানের অধীনত আর স্টেট পুলের অধীনত কাম করা সমস্ত টেট শিক্ষকর চাকরি অতি কম দিনের ভিতরতে নিয়মীয়াকরণের প্রতিশ্রুতি, সরকারি খণ্ডত নিয়মীয়াকরণের প্রতিশ্রুতি মই অসমৰ ৰাইজলৈ আগবঢ়াইছো। এই ক্ষেত্রত অতি সোনকালে এখন কমিটি গঠন করে কেনেকে সুগম আর দুর্গম স্থান দুইটাতে শিক্ষকর উপলব্ধতা, রোস্টার আদি দিক সামরি এই শিক্ষক সকলক সরকারি খণ্ডত আমি যাতে নিয়মীয়া করিব পারো তার বাবে আমি দৃঢ় ব্যবস্থা হাতত লম। গতিকে সর্বদা সকল, আপনাদের এই ভিডিও জড়িয়ে নিশ্চয় জানিবই পারিলে যে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই রাজ্যের শিক্ষক কর্মচারী সকলের কিমান ডাঙর উপহার দিছে। কারণ রাজ্যের শিক্ষক কর্মচারী সকলের মাজত এটি একটা ডাঙর সমস্যা আছিল, আর সেই সমস্যা আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই অতি শীঘ্রে সমাধান করব বলে আজি প্রতিশ্রুতি দিছে। গতি এইটু রাজ্যের শিক্ষক কর্মচারী সকলের অতিক আনন্দের বিষয়। গতি সর্বদা সকল, আশা রাখিছো আপনাদের আমার এই ভিডিওটি লাইক শেয়ার করব। আর যেহেতু আমার এই চ্যানেলটি রাজ্যের সরকারি কর্মচারী সকলের উপর প্রতিষ্ঠিত, হেয়ে নতুন করে অহা সর্বদা সকলে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব। গতি আপনার ভালো থাকক, কুহলে থাকক, তারে কামনা করে আজির ভিডিওটি সমাপ্ত করল। ধন্যবাদ।